অদ্ভুত সাধারণ চ্যানেলে স্বাগত আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে এসেছি সেটি হলো ইম্পর্টেন্ট বিষয় কারণ মানুষের যান নিয়ে খেলাখেলি করে তো দেখেন অনেক সময় ঘরে পাহাড়ে যে কোনো জঙ্গলে দেখতেছেন সাপে কামড় মারে যে কোনো সাপ আন্ডা গুন্ডা কন যে কোনো টিয়ে পোড়া যে কোনো সাপ কামড় কামড় মারুক না কেন আপনাকে তো আমি যে ভিডিওটা দিব এই ভিডিওটার মাধ্যমে আপনি কাজ করতে পারবে না দেখেন সাপ কামড় মারলে মানুষের যান নিয়ে টানা টানি বাজে অর্থাৎ সে মরেও যায় কিন্তু একটা জিনিস আপনি মনে করে রাখেন সাপ কামড় কোনো দিন মারা যায় না আর যে ব্যক্তিটা মারা যাবে আপনারা প্রথমে দেখে নেবেন ট্রিটমেন্ট কীভাবে করবেন দেখে নেবেন ওই রুগীটা যে সাপ সাপ কামড় মারিছে সাপ কামড় মারার পরে ওই রুগীটাকে আপনার যাবেন যাওয়ার পরে মাথা চুল একটু টান মারবেন যদি মাথা চুল যদি ফট করে ঘসকে গেল তাহলে ভাববেন ওই লোকটা মারা গেছে আর যদি মাথার চুলটা যদি না ওঠে আপনি ভাববেন যে মারা যায় কিন্তু মানুষের যে একটা ই থাকে যান থাকে যে কোনো এক জায়গায় মানে এমন এক জায়গায় থাকে যে নার মানে শরীরে যে নার আসে এগুলো ডাউন করে নিয়ে নিঃশ্বাস নেয় না ঠিক আছে কিন্তু ওইভাবে থাকে কিন্তু আজকে আপনার আপনাদের সম্মুখে উপস্থিত করতেছি কারণ যে কোনো সাপ কামুক কামড় মারুক না কেন আমাকে ফোন করবেন ওয়ার্ল্ডে যে কোনো ওয়ার্ল্ডে যদি সাপ কামড় মারে চ্যালেঞ্জ আছে শুধু আমি টাকাও নেবো না পয়সাও নেবো না আপনার আপনার যে আপনাদেরকে কামড় মারবে আপনাদেরকে আসতেও লাগবে না আমারও যাইতে লাগবে না শুধু বলবেন নামটা আর যে নাম্বারটা দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন দুই মিনিটে সাপের বিষ উধাও করে দেবো চ্যালেঞ্জ আছে অসিওর চ্যালেঞ্জ কারণ এই কাজটা আমি তিন জুনকে করেছি এমন কি একটা লোকও ছিল আমার সঙ্গে ঠিক আছে তো এই জিনিসটা আপনারা ভালোভাবে ধ্যান দিয়ে আপনারা দেখে নেবেন তো আমি নাম্বারটা দিতেছি নাইন এই নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের এক টাকা লাগবে না আর আমি এক টাকা খরচাও করে নামটা বলুন যে কোনো যে কোনো জায়গায় আপনার থাকুন না খালি নামটা বলুন অমুক মানুষটা সাপে কেটেছে আমি এখান থেকে কি করতে লাগে করে আপনাদের এক টাকা দিতে লাগবে না যদি হিন্দু ভাই হন মন্দিরে কিছু দিয়ে দেবেন যদি মুসলিম ভাই হন তাহলে মসজিদে কিছু দিয়ে দিবেন বাস এটি হয়ে গেলো আর আমার এক টাকা লাগবে না কারণ এই জিনিসটা আপনারা ডিমাগের রাখবেন কারণ মেয়ে বসি ছেলে বসি অন্যান্য বহু দিয়েছি কারণ এই জিনিসটা আপনারা হয়তো পান নাই তো এই জিনিসটা বহুত ইম্পর্টেন্ট ভিডিও তো মন্ত্র আমি দেনি কারণ এই মন্ত্রটা শিখে গেলে বহুত একটা ইয়ের কথা আছে তার জন্য আমি ভিডিওটা দিব না ভিডিওটা হয়তো মন্ত্রটা বলবো না কিন্তু মন্ত্র না বললেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের জন্য ফ্রিতে ট্রিটমেন্ট করে দেব তো এই ভিডিও সবচেয়ে আমি ভাবি যে মানুষের লাইফে নিয়ে খেলা হয় পোকামাকড় সাপ বিচ্ছু কামড় মারে কিন্তু আমি ভাবি আমার তরফ থেকে এটি ইম্পর্টেন্ট তো এই জিনিসটা আপনারা ভালোভাবে ধ্যান দিয়ে আপনারা শুনে নেবেন কিন্তু আপনাদের আশেপাশে যদি কোনো মানুষকে সাপে কেটে থাকে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন যদি সাপ এখানে কামড় মারে এখানে আপনি বেঁধে দিবেন ঠিক আছে যদি আপনি ব্যাধে যদি না দিতে পারেন যদি একজন পাহাড়ে আপনাদের কামড় মেরেছে এখানে তো এখানে বাঁধিবেন এইভাব করে বাঁধিবেন আর যদি বাঁধিতে না পারেন তো আপনারা কি করবেন আল সুরা তিনবার পাঠ করবেন আল সুরা একবার পাঠ করে এরকম করে একটু জিপা থেকে একটু নিয়ে এরম করে আপনি দাগ দিয়ে দেবেন তিনবার বলে তিনটা দাগ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার বাড়িতে এসে রুমাল হোক কাপড় হোক বেঁধে দিলেন বেঁধে দেওয়ার পরে আমাকে যোগাযোগ করে নেন দুই মিনিটে আমি আমি ওই বিষ গায়েব করে দেবো তো এই আমি বলি এটা একটা মানুষের লাইফ নিয়ে খেলা তো আপনারা সিনেমিনি করবেন না প্লিজ আমার কাছে একটা রিকোয়েস্ট যে কোনো আশেপাশে যদি সাপ সাপ কামড় মারে আমাকে যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য হেল্প করব